নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অনেক কানেকশন ইউটিউব বন্ধুরা আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক ও জাতিকার নভেম্বর মাসে এই ঘটনাগুলি ঘটবেই গ্যারেন্টেড তো কোন সেই ঘটনা আপনাদের জীবনে অপেক্ষা করছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ এটি সার্বিক রাশিফল তাই আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের দশা অন্তর্দশায় ভ্যারি করবে প্রকৃত পক্ষে আপনার জীবনে কেমন যাবে তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না এতটুকুটাই বলবো তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা ব্যক্তিগত জন্মোচ্ছক বিচার করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মোচ্ছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক আপনাদের অর্থাৎ ধনু রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কোন ঘটনাগুলি ঘটবেই ঘটবে তার আগে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গুচুর হতে চলেছে আসুন আগে জেনে নেওয়া যাক বিশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহ থাকতে চলেছে তুলা রাশিতে নভেম্বর রবি গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু ও কেতু যথাক্রমে থাকতে চলেছে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে বুধ গ্রহ এই মাসের দুবার রাশি পরিবর্তন করতে চলেছে একটি হচ্ছে দোসরা নভেম্বর এবং আরেকটি হচ্ছে বাইশে নভেম্বর শনি গ্রহ থাকতে চলেছে মকর রাশিতে আসুন এই বছরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ ধনু রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি অর্থনৈতিক দিক কারণ বর্তমানে অর্থনৈতিক দিক হচ্ছে সবচেয়ে ভাইটাল দিক যেটা না থাকলে পুরো জীবনই কিন্তু অন্ধকার আসুন জেনে নেওয়া যাক এবং এই মাসে আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে আপনাদের জন্য এই মাসে আয়ের স্রোত বিভিন্ন ক্ষেত্র থেকে আসতে চলেছে আপনাদের জন্য এই মাসে ভোগবিলাসও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আয়ের সাথে সাথে খরচার দিকটাও কিন্তু রয়েছে যেমনভাবে আয় হবে তেমনভাবে কিন্তু ব্যয়ও হয়ে যাবে অর্থাৎ সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু লোনে পড়ে যেতে পারেন অর্থাৎ আপনার ক্যাপাবিলিটির বাইরে যখন কোনো প্রোডাক্ট পারচেস করবেন সেখান থেকে কিন্তু লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন মাসে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকামের রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে আপনাদের জন্য এবং পাশাপাশি এই মাসে যারা বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন তবে যারা পার্টনারশিপ বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তাদেরকে বলবো একটু থেমে যান পাশাপাশি এই মাসে কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে যদি আপনারা গার্মেন্টসের কোনো দোকান করেন যদি আপনাদের কসমেটিক্সের কোনো দোকান থাকে যদি আপনাদের তেলের কোনো মিল থাকে যদি আপনাদের কনস্ট্রাকশানের কোনো বিজনেস থাকে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অর্থাৎ বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা চলেছে পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা চাকুরি ট্রান্সফার করতে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন এবং পাশাপাশি যারা ফ্রেশার রয়েছেন তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্যাঙ্কিং সেক্টরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে মাসের কিছু কিছু সময়ে আপনাদের প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধাও কিন্তু আসতে চলেছে আর সেটি আসতে চলেছে আপনাদের সন্দেহবাতিক মন থেকে তাই অযথা কাউকে সন্দেহ করবেন না এবং আপনার লাভারকে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকাকে যথাযথ সম্মান করুন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু এই মাসে বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন যে সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে পাশাপাশি যারা প্রেমকে বিবাহের রূপদান দিতে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন এই মাসে আপনাদের সন্তান সুখের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন আপনাদের সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মাসে দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই যারা বাইক চালান গাড়ি চালান বা কোনো ড্রাইভার রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে গাড়ি বা বাইক চালান নচেত কিন্তু বড় সড়ো দুর্ঘটনায় পড়তে পারেন এই মাসে যারা যাদের অপারেশন রয়েছে তারা কিন্তু একটু সাবধানে এগোন এই মাসে পারিবারিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের মধ্যে কিন্তু মতান্তর মতবিরোধ আসতে পারে এবং সেটিকে আপনারা যদি ট্যাক কন্ট্রোল করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না এই মাসে ভ্রমণের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে ট্যুরে যাব ঘুরতে যাব তারা কিন্তু যেতে চলেছেন এই মাসে বিলাস বহুল কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এবং সেখান থেকে কিন্তু লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে পাশাপাশি এই মাসে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি কিন্তু হতে পারেন তবে সেটি পুরোপুরি সম্পূর্ণরূপে আপনাদের গুপ্ত শত্রুতা এই মাসে শিক্ষাক্ষেত্র কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে আপনারা যেরকম এফোর্ট দিবেন ঠিক তেমনই কিন্তু ফল পাবেন অর্থাৎ এই মাসে আপনাদের একটু হলো পরিশ্রম বাড়াতে হবে শিক্ষাক্ষেত্রে তবে যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসের ছোটোখাটো অসুস্থতা আপনাদের জীবনে আসতে পারে যেমন সর্দি কাশি জ্বর জ্বালা এছাড়াও পেটের ব্যথা পেটে রোগ এবং স্নায়ুবিক প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল যদি বলা যায় ধনুরাশির জাতক ও জাতিকার এই মাস কিন্তু মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর যাই হোক ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ